Assalamualaikum everyone. Kamon asan chocolate. To aasha kori chocolate hue balance friends. So guys finally kintu amader Bangladesh Cyber Plus and Cyber June Winter Special notun IoT marathon free event aste choleche. Amader FIFA game to Bridge Cyber Plus and Cyber June ei notun Winter event ta kobe dikte parben tar weekly official schedule ta chole asche amar hate. Emonki guys Winter Special kon gun skin kon emote kon bundle free te paben official banner and confirm date shokore air to the tribute kori dikhiye dibo. এইসবের সবচেয়ে বড় কথা আজকের এই ভিডিওটিতে কিন্তু আমাদের কালকের ভিডিওর উইকলি গিভওয়ে আই মিন লাস্ট ভিডিওর উইকলি গিভওয়ে রেজাল্ট জানানো হবে কে কে উইন হইছেন এমন কি কত ডায়মন্ড পাচ্ছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর হ্যাঁ গাইস আরেকটু কথা আপনারা হয়তো জানার পর অবাক হয়ে যাবেন যে ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ এমন কি নেসাবের জন্য লেসেস্ট মোর বোনাস ডায়মন্ড টপ আপ ইভেন্ট কনফার্ম হয়ে গেছে সো কবে এমন কি কোন ইভেন্ট স্পেশাল আসতে চলেছে সেটা রিভিউ করব এইসবের পারপল শেড বান্ডিটা কবে রিটার্ন করবে সেটার কনফার্ম আপডেট ব্ল্যাক টি শেড হোয়াইট টি শেড রিটার্নের কনফার্ম আপডেট এইসবের আজকের এই ভিডিওটিতেও কিন্তু আপনাদের জন্য উইকলি গিভওয়ে ব্যবস্থা করা হয়েছে সো গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে না টেনে লাস্ট পর্যন্ত পড়ে দেখলে বুঝতে পারবেন তো গাইস আজকের ভিডিওটি শুরু করে ফেলি গাইস বর্তমানে আমাকে অনেকেই কোশ্চেন করতেছিলেন আমাদের নতুন 50 স্কিন এমন কি নতুন ইভলিউশন বাটির কবে আসতে পারে সো চলুন ভিডিও শুরুতে এটি সম্পর্কিত আপডেট আমি আপনাকে দিয়ে দিচ্ছি এই যে গাইস উইন্টার স্পেশাল নতুন 50 স্কিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরে অনেকগুলো সার্ভার জন্য আলাদা আলাদা ইভেন্টের ভিতরে দেওয়া হচ্ছে কিছু কিছু সার্ভার জন্য সেপারেটলি ভাবে লক করেছে এরকম টাইপের রিং ইভেন্টের ভিতরে আসছে এমন কি অনেকগুলো সার্ভার জন্য অলরেডি ফেয়ারটেল ইভেন্টের ভিতরে আসছে আমাকে রিং ইভেন্টের পাশাপাশি টোকেন টোর ইভেন্টের ভিতর আসছে সো এখন কথা হচ্ছে বিডি সাবেন্ডাসের জন্য কবে আমাকে কোন ইভেন্টের ভিতর আসবে এই যে গাইস আমাদের ইভলিউশন বান্ডিটি রয়েছে এটি কিন্তু আপনারা সকলে আমাদের বিডি সাবার প্লাস এনএস এর জন্য এই মাসের 18 তারিখের পরে দেখতে পারবেন নতুন একটা টোকেন টোর ইভেন্টের ভিতর এই পর্যন্ত 110% কনফার্ম এই সুর গাইস এটি কিন্তু প্রেডিকশনাল ডে জাস্ট 100% কনফার্ম করা হয়নি অফিশিয়াল ব্যানারটা আসা মাত্র আমি আপনাকে 100% শিওর দিয়ে অ্যাটোসিট রিভিউ করে দেখিয়ে দিব গাইস মোটামুটি অনেক দিন ধরে এই যে গাইস আমাদের ডে স্ট্রেট বান্ডেল অথবা গাইস আমাদের ব্রেক ড্যান্সার বান্ডেল আপনি যেটা না বলেন কেন ইভেন্টে কিন্তু গেরি না প্রচুর পরিমাণে ঘোরাইতেছে আমাকে পোস্টপোন করে দিচ্ছে ফাইনালি কিনে লিক্স পদ্ধতি ইভেন্টটাকে ক্যান্সেল করা হয়েছে তবে এই বিষয়টা নিয়ে একটু ঘট গাছে এটা আপনি এখনই 100% শিওরলি ভাবে বিশ্বাস করিয়ে নিয়ে ভুল করবেন না যে এটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে অথবা ক্যান্সেল করে দেওয়া হয়েছে গাইস এরকম একটা ইভেন্ট গেরি না মেক করছে তো এটা কিন্তু ক্যান্সেল করার খুবই চান্সেস কম এমনকি অলরেডি এটা নিয়ে প্রচুর পরিমাণে হাইপ উঠে গেছে তো এখন কথা হচ্ছে তাহলে কি আমরা ইভেন্টটা কবে দেখতে পারবো কনফার্ম ডেটটা কি তো দেখুন গাইস আসছে ইভেন্টটা কিন্তু 18 তারিখে হয়ে যেতে পারে সো আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন প্লিজ তো এর আগে যদি এটার অফিসিয়াল কোনো প্রকার কনফার্ম ডেট পেয়ে যাই অবশ্যই আমি আপনাকে জানিয়ে রাখবো এন্ড এমন কি আজকে রাত 12টার পরেও কিন্তু চলে আসতে পারে বর্তমানে গাইস অনেকেই প্রচুর পরিমাণ কোশ্চেন করতেছেন আমাকে যে ভাই ব্ল্যাক টি শার্ট কবে আসবে কনফার্ম ডেটটা জেনে দিন প্লিজ তো দেখুন গাইস গেরনে থেকে কনফার্ম ডেট এখনো আসেনি তো কনফার্ম ডেট তো বানিয়ে দেওয়া বলা সম্ভব নয় এই সুর গাইস আমি হয়তো আপনাদেরকে প্রেডিকশনাল ডেট গুলো অলরেডি জেনে দিয়েছি এন্ড গাইস উল্টা পাল্টা ডেট বলার কোনো মানেই হয় না বিকজ গাইস একটা ডেট হয়তো আমি আপনাকে বলে সান্ত্বনা দিতে পারবো তবে ইভেন্টটা যখন না আসবে তখন দেখা যাবে যে আমার মনটা খারাপ লাগবে আমাকে আপনারাও আমাকে অবিশ্বাস করবেন সো আপনাদের যে বিশ্বাসটা আমি অর্জন করেছি এটা তো ধরে রাখতে হবে তাই না গাইস আমি আপনাদেরকে কথা দিচ্ছি গাইস এটা যখন কনফার্ম ডেট পেয়ে যাব ইনশাআল্লাহ সবার আগে আমি আপনাকে অ্যাড টু দ্য রিভিউ করে দেখিয়ে দেব অফিশিয়াল ব্যানার সহকারে সো যাই গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আজকের এই ভিডিওটির উইকলি গিভওয়ে রেজাল্ট সম্পর্কে সো কালকের ভিডিওটিতে কামিল ইসলাম নামক একটা ভাই গিভওয়ে রেজাল্টে উইন হয়েছে ভাইটিকে কংগ্রেচুলেশনস বিকজ অলরেডি ভাইটির অ্যাকাউন্টে একটা উইকলি চলে গেছে অনেকেই আছেন গাইস এভাবে উইকলি গিভওয়ে পাওয়ার জন্য কমেন্ট করে থাকেন এমনকি অনেকের মনটা হয়তো বা খারাপ হয়ে যেতে পারে শো শো কমেন্ট আছে গাইস তো সেই কমেন্ট থেকে লাকি উইনারই কিন্তু গিভওয়েটা পায় সাধারণত ভাবে ইনশাআল্লাহ আজকে পান নাই তো কি হয়েছে নেক্সট ডে দেখা যাবে আপনিও কমেন্ট থেকে উইকলি গিভওয়ে পেয়ে যাচ্ছেন এমনকি আপনি নিজে উইন হয়ে যাবেন সো বলা তো যায় না কার ভাগ্যে কোন সময় কি থাকে ইনশাআল্লাহ আপনিও একদিন পাবেন এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই এন্ড ভাইটি কিন্তু অলরেডি উইকলি গিভওয়ে পেয়ে গেছে সো ভিডিওটি যদি দেখে থাকেন ভাই তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে উইকলি গিভওয়েটা পাইছেন কিনা আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা হয়তো বা একটা বিষয় জানেন নিচে যে ফাইনালি কিন্তু আমাদের কিন্তু লাইসেন্স মোড টপ ইভেন্টটা আসতে চলেছে ইয়াব গাইস ফাইনালি কিন্তু লিস্ট পজিশন আপনারা সকলে উইন্টার স্পেশাল আমাদের ফিফা গেমের বাংলাদেশ এমন কি নেসাবের জন্য লাইসেন্স মোড টপ ইভেন্ট দেখতে পারবেন বিকজ গাইস উইন্টার ইভেন্টের সময় নতুন ইভো বান্ডেল আসতে চলেছে ফ্রি স্কিন এমন কি উইন্টার উইশ ইভেন্ট আসবে শোনা যাচ্ছে সো এগুলো ইভেন্ট যদি সেপারেটলি ভাবে আসে একের পর এক সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ডায়মন্ড টপ আপ করা প্রয়োজন সেই ক্ষেত্রে এরকম একটা ইভেন্ট কিন্তু গেরনা দিলে গেরনারও প্রফিট হবে এমন কি আমাদেরও একটু লাভ আছে সো ফাইনালি লিস্ট পজিশন উইন্টার স্পেশাল আমাদের বিগ সেভার প্লাস নেসাবের জন্য এরকম টাইপের একটা লাইসেন্স মোড টপ ইভেন্ট দেখতে পারবেন যেখানে তো আপনার আইডি মধ্যে যত কম ডায়মন্ড থাকবে তত কম টাকায় বেশি ডায়মন্ড টপ আপ করতে পারবে এক কথায় এটা বোনাস ডায়মন্ড টপ আপ ডেটটা ফিক্স করা হয়নি তবে গাইস প্রেডিকশনাল ডেট বলতে 9 ডিসেম্বরের পর থেকে 25 ডিসেম্বরের ভিতর আপনারা সকলে ইভেন্টে দেখতে পারবেন যদি আর কি আসে তাহলে আর যদি না আসে তাহলে কিন্তু আপনারা সকলে OB42 আপডেটের পরের এই যে আমাদের নেক্সট ওবি আসতে চলেছে যেটা কিন্তু গাইস আমাদের OB43 আপডেট ওইটা স্পেশাল দেখতে পারবেন এই পর্যন্ত 110% কনফার্ম এই সর গাইস বর্তমানে আপনাদের কমেন্ট গুলো চেক করলে বোঝা যায় যে বর্তমান সময়ে আপনারা আমাকে কতটা পরিমাণে সাপোর্ট করতেছেন আমাকে ভালোবাসেন
দেন গাইস। এভাবে যদি আপনাদের সাপোর্ট এমনকি ভালোবাসা আমার সাথে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি খুবই দ্রুত 100K ফ্যামিলি হিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ গাইস। আশা করছি সকলে আমাকে সে পর্যন্ত এভাবেই সাপোর্ট করে যাবেন। এই সুযোগে সকলের জন্য দোয়া রইলো, এমনকি আমার জন্য সকলে দোয়া করবেন যাতে করে আপনাদের সকলের জন্য এরকম কোয়ালিটিফুল ভিডিও এমনকি গাইস কন্টেন্ট নিয়ে আসতে পারি, এমনকি ভালো ভালো ইন্টারেস্টিং আপডেট দিতে পারি আপনাদের সকলের জন্য। এই সুযোগ গাইস আপনাদের সকলের কথা ভেবে আজকের এই ভিডিওটিতে মাত্র 1K লাইক এন্ড 10K ভিউজ কমপ্লিট করে দিন তাহলে কিন্তু লাকি উইনারকে অবশ্যই উইকলি গিভওয়ে করে দেওয়া হবে। এই সুযোগ এইগুলা ইভেন্ট আপডেটের ভিডিও বানাইতে গাইস প্রচুর পরিমাণে কষ্ট হয়, সো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে এমনকি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি করে লাইক এন্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ এর একটা সাবস্ক্রাইব করে দিন গাইস। আপনারা হয়তো জানার পর অবাক হয়ে যাবেন যে ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ এমন কি নেসাবার জন্য উইন্টার স্পেশাল নতুন আরটি ইমোট পার্টি ইভেন্ট আসতে চলেছে। সো ইমোট পার্টি ইভেন্টের ফুললি প্রি এক্সিস্ট আশা করছি দেখতে পারতেছেন। এই পর্যন্ত তো গাইস 110% কনফার্ম এটা একটা ইমোট পার্টি ইভেন্ট হতে আসবে। আই মিন গাইস ইমোটও দেখতে পারতেছেন, ইমোটের ভিতরে যে একটা কোয়ার টাইপের দেখতে পারতেছেন এখানে অ্যানিমেশন করে একটা পেটির মতো হইতেছে। এটা কিন্তু এক এক সময় এক এক কালারের টাইপের চলতেছে। এটা কিন্তু আপনার সকলে টপ মেন প্রাইস হিসেবে দেখতে পারবেন। এমনকি এটা কিন্তু একটা গ্রুপ ডান্স ইমোট হবে। সো আশা করছি বেশি ঢোক লাগলে বুঝতে পেরে গেছেন। ডেটটা গাইস ফিক্সড করা হয়নি, সো ডেটটা যখনই ফিক্সড হয়ে যাবে তখন আমি আপনাকে এইভাবে সবার আগে এয়ার টু ডিস্ট্রিবিউ করে দেখিয়ে দিব। এই সুযোগে আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সো পেজটাকে অবশ্যই ফলো করে আসবেন। চ্যানেলের সেম টু সেম নামে কিন্তু আমাদের ফেসবুক পেজটা রয়েছে, ফেসবুক পেজের নাম হচ্ছে কি বিডি রতন গেমিং। সো এই ভিডিওটি দেখার লাস্টে অবশ্যই লাইক ফলোটা করে আসতে পারেন এন্ড সব থেকে বড় কথা হলো গিয়ে ওইখানে কিন্তু মেসেজের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবেন আপনারা সকলেই। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ সাবার প্লাস এন সাবার জন্য উইন্টার স্পেশাল নতুন মারাত্মক ফ্রি ইভেন্ট আপনারা সকলে কবে দেখতে পারবেন। ফার্স্ট অফ অল দেখতেই পারতেছেন আমাদের উইন্টার ইভেন্টের ফ্রি ইভেন্টের প্রি টেস্টটা। তো গাইস আপনারা যখন এই উইন্টার ইভেন্টের ভিতরে চলে যাবেন তারপর কিন্তু ইন্টারফেসটা কিছুটা এরকম দেখতে পারবেন, ফুললি প্রি অ্যাক্সেস আর কি। সো এখানে উইন্টার ইভেন্টের নাম থাকবে কিছুটা এরকম এন্ড নামটা বলে দেওয়ার কিছু নাই, স্ক্রিন পর দেখতে পারতেছেন। এছাড়া কিন্তু এখানে বিভিন্ন টাইপের মিশন দেখতে পারতেছেন। ফার্স্ট অফ অল গাইস এখানে ডেলি মিশন দেখতে পারবেন। ডেলি মিশনটা কমপ্লিট করার ফলে আপনার সকলে এখান থেকে ফ্রিতে এই টোকেন গুলো পাবেন। সো এই টোকেন গুলো দিয়ে আর কি অ্যাকচুয়ালি আপনাদেরকে এখানে যে নিচে স্পিন অপশন দেখতে পারতেছেন, সিঙ্গেল স্পিন এমনকি 10 স্পিন দেখতে পারতেছেন, এগুলো স্পিন করতে হবে। দেন গাইস এই যে ক্যারেটস গুলো আছে এই ক্যারেটস গুলো ওপেন করার ফলে আর কি অ্যাকচুয়ালি আপনার সকলে এই আইটেম গুলো ফ্রিতে পাবেন। সমস্ত আইটেম হয়তো বা এখানে প্রি অ্যাক্সেসের ভিতর দেখা যাচ্ছে না, তবে গাইস আমি আপনাদেরকে এখনই প্রি অ্যাক্সেসের ভিতর ইন গেম ভাবে আইটেম গুলো দেখে দিচ্ছি আপনারা কি কি আইটেম একদম ফ্রিতে পাচ্ছেন আমাদের এই উইন্টার ইভেন্ট থেকে। সো ফার্স্ট অফ অল আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল নতুন আর একটি লেজেন্ডারি ইমোট দেখতে পারতেছেন। ইমোটটা কিন্তু একদম ফ্রিতে পাবেন, স্কেটিং করতেছে এমনকি দ্বিতীয়ত দেখতে পারতেছেন আমাদের এলিট ওকাং রয়েছে যেখানে তো দেখতে পারতেছেন একটা স্ট্যাটাস টাইপের হয়ে যাচ্ছে, এমনকি দ্বিতীয়ত দেখতে পারতেছেন একটা প্যাশোটি স্কিন রয়েছে, এমনকি দেখতে পারতেছেন একটা পেটির স্কিন রয়েছে। এই সব দেখতে পারতেছেন ফাইনালি পেটটা রয়েছে, পেটটা কিন্তু হ্যাগিস আপনারা ঠিকই শুনেছেন একদম ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবেন। সো বুঝতেই পারতেছেন এত এত আইটেম ইভেন্ট থেকে ফ্রিতে দেওয়া হবে, গাইস ইভেন্টটা কত বড় করে সাজানো করা হবে। এছাড়াও স্পেশাল কিছু ক্যারেটস দেখতে পারবেন, সো চলুন সেগুলো আমি আপনাকে রিভিউ করে দেখিয়ে দিতেছি। সো প্রথমত দেখতে পারতেছেন একটা ক্যারেক্টস রয়েছে, এখান থেকে আপনার সকলে ফ্রি কাস্টম কার্ড পাচ্ছেন এমনকি এগুলো আইটেম পাচ্ছেন। এছাড়াও কিন্তু দ্বিতীয় যে ক্যারেক্টার রয়েছে এমনকি দেখতে পারতেছেন এখানে কিন্তু দুটো গান স্কিন রয়েছে যেটা কিন্তু দুটো থেকে যে কোনো একটা চুজ করে আপনার পারমানেন্টলি ভাবে নিতে পারবেন। এন্ড গাইস গেমে থেকে অফিসিয়ালভাবে আসা উইকলি শিডিউলটা এট দ্য লাস্ট ফাইনালি আশা করছি দেখতে পারতেছেন 15 ডিসেম্বর। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, 15 ডিসেম্বর থেকে আমাদের বাংলাদেশ এমন কি নেসাবার জন্য এই উইন্টার ইভেন্টটা স্টার্ট হবে, এই পর্যন্ত 110% কনফার্ম। এছাড়া গাইস উইন্টার ইভেন্টে যদি আপনাদের মনে কোনো প্রকার কোশ্চেন থাকে থাকে সেক্ষেত্রে আমাকে একটু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিন, আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটিতে আনসার দেওয়ার ট্রাই করবো। সো গাইস এই সংক্রান্ত ভিডিও এন্ড ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেট নিউজ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ গাইস।